এই মুহূর্তের সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলকে যে এই মুহূর্তে দিল্লিতে পৌঁছেই আসানসোল জেলের সংশোধনাগারে কৃপাময় নন্দ কার্যত বোমাটা ফাটিয়ে দিলেন সোনিয়া ম্যাডামের সামনে। কৃপাময় নন্দকে তিনটে প্রশ্ন করা হয় সোনিয়া ম্যাডামের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন, আপনার ব্যাংক স্টেটমেন্টের যাবতীয় নথির সমস্ত কপি নিয়ে এসেছেন এবং সেগুলো জমা দিন। দ্বিতীয় প্রশ্ন, অনুব্রত মণ্ডলকে তিহারে রাখার সময় কোন কোন প্রভাবশালীর নির্দেশ আসত আপনার কাছে? পরবর্তী প্রশ্ন, সুকন্যা মণ্ডল কি আসানসোল সংশোধনাগারে প্রভাব খাটাতেন? কার্যত এই তিনটে প্রশ্নের উত্তরে দিয়েছেন কৃপাময়। সুকন্যার সম্পর্কে পিণ্ডিও চটকেছেন তিনি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা কার্যত আরও ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে এই কৃপাময়ের তথ্য অনুযায়ী। প্রতি মুহূর্তেই আসানসোল জেলে তটস্থ করে রাখা হতো প্রভাবশালীদের ফোন সুকন্যার নির্দেশে। প্রতি মুহূর্তেই অনুব্রত সঙ্গে সাক্ষাতে যেতেন একাধিক প্রভাবশালীরা, যা নিয়ে বেজায় অস্বস্তিতে ছিল জেলের অন্যান্য বন্দীরাও, দাবি কৃপাময়ের। কৃপাময়কে প্রশ্ন করা হয়, আপনি কার নির্দেশে আসানসোল জেলে অনুব্রত মণ্ডলের সুবন্দোবস্ত করেছিলেন? উত্তরে কৃপাময় বলেন, আমার চাকরি বাঁচানোর স্বার্থেই প্রভাবশালীদের নির্দেশ আমাকে মানতে হতো। ইডি অফিসারদের ধারণা, এই কৃপাময় নন্দই গরু পাচারের লভ্যাংশ নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন, যার সুবাদেই অনুব্রত মণ্ডল সহ আরও অন্যান্য বন্দীদের সুযোগ সুবিধা পাইয়ে দিতেন। কার্যত আজকে সোনিয়া ম্যাডামের কড়া ডোজেই গল গল করে সব কিছু ফাঁস করে দেন আসানসোল জেলের এই জেলার কৃপাময় নন্দ। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এবারে শেষ রক্ষা হচ্ছে না অনুব্রত কন্যা সুকন্যার।